ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ডাইনিং পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নজরুল্লাহ। এ সময় হলের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ডাইনিং ও লাইব্রেরি পরিদর্শন করেন উপাচার্য। এ সময় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আবম সিদ্দিকুর রহমান আশরাফি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট সহ অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আসলে আমি বলেছি যে বিশ্ববিদ্যালয়ের এখন আমাদের নিজেদের ইনকাম থেকেই অনের ইনকাম থেকে সাবসিডি দিতে হবে, এইটাই বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তারা হয়তো অন্যান্য দিক থেকে মেনটেন করতে পারে, কিন্তু ইসলাম ইউনিভার্সিটি একটু অসুবিধা হয়ে যায়, কারণ আমাদের নিজেদের ইনকাম এই ভর্তি পরীক্ষায় টাকা ছাড়া কোনো কিছু। শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী অর্ণব হাসান বলেন, আমাদের খুব ভালো লাগছে যে উপাচার্য আমাদের হল পরিদর্শনে এসেছেন। আমাদের দীর্ঘদিন ধরে অনেক দাবি দেওয়া ছিল, হল প্রপোস্ট না থাকায় সেই দাবিগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারিনি। আমরা উপাচার্যের মাধ্যমে হলের উন্নয়নের প্রত্যাশা করছি। পরিদর্শনকালে হলের উন্নয়নে শিক্ষার্থীদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে সার্বিক পরিবর্তনের আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক নকিব মোহাম্মদ নজরুল্লাহ। সবজিটা যেমন এইখানে এত এই এলাকা ডাউলটা ডাল সবজি এইগুলো তো একেবারে ফ্রেম দিতে পারে। তিনি বলেন, শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছে আমরা দ্রুত এসব দাবি পূরণের জন্য কাজ করব। এই দাবি দেওয়া যদি কয়েকদিনের মধ্যে পূরণ না হয় তাহলে পুনরায় শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করব। বলবেই তো, আপনি তো বাড়িতে ব্যাকটেরিয়ার চাষ করেন আর বাড়ির সবাই মিলে তাই খান। মানে অস্বাস্থ্যকর পানির ট্যাঙ্ক বদলে নিয়ে আসুন সেরা ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক, ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ট্যাঙ্ক।